সেই রাসূলের কথাগুলি আপনাদের কাছে শোনাতে চাই। আমি তো মনে করি প্রত্যেকটি মুমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ভাষণ মুখস্থ রাখা দরকার, প্রত্যেকটি মানুষের মুখস্থ রাখা দরকার। সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আজকে বিদায় হজের ভাষণটা আপনাদেরকে জানাবো। আল্লাহ যেন আপনাদের সবাইকে শোনার বুঝার তৌফিক দান করে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন ছিল, জুমাবার ছিল, নয় জিলহাজ। ওনার যে উষ্টি ছিল, উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে আরোহণ করলেন। বাতনুল ওয়াদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছলেন। পৌঁছে আরাফাতের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে উটের উপর বসে রাসূল একটা খুতবা দিলেন। উটের উপর বসে খুতবাটা দিলেন। রাসূলের সে খুতবার কিছু অংশ আপনাদের কাছে আমি ধাপে ধাপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যারা তার সামনে, সাহাবাই কারামের 1,24,000-40,000 হিসাব সবাই ঠিকভাবে দিতে পারে নাই, লক্ষাধিক মানুষ ছিল, রাসূলের হাতে গড়া সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবি, পৃথিবীর শ্রেষ্ঠতম মানবগুলি, পৃথিবীর যে মানুষগুলির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুল কুরুন কারনি, সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সবচাইতে শ্রেষ্ঠতম যুগের মানুষগুলি হলো আমার যুগের মানুষগুলি। সুবহানাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, আর শ্রেষ্ঠতম মানুষগুলি হলো আমার মানুষগুলি। যে মানুষগুলির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন তারা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাদেরকে কবুল করে নিক, জোরে বল আল্লাহুম্মা আমিন। রাসূল প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা সামনে এবং আমাদেরকে অ্যাড্রেস করে বললেন, ইমানদাররা, ইন্নী লা আদরি ওয়া ইয়্যাকুম নাজতামিউ ফি হাযাল মাজলিসে আবাদা। রাসূল প্রথমে একটা ঘোষণা দিলেন, একটা তাদের সামনে নিজের অবস্থান বর্ণনা করলেন, ও মুসলমান, আমি জানি না এই বছরের পর আমি আর তোমরা এই জায়গায় এক হতে পারবো কিনা। রাসূল নিজের অবস্থানকে বর্ণনা করে দিলেন, পরবর্তী বছর আর আসতে পারবেন না, এটা রাসূল ইঙ্গিত করে জানিয়ে দিলেন। হয়তো এরপরে আর আমার সাথে আর তোমাদের সাথে একসাথে আর কোনোদিন আমরা হতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতে তাহতা কদমি, ও আমার সাথীরা, ও আমার মুসলমানরা, ও আমার সাহাবীরা, তোমাদের আগে একটা যুগ ছিল, এটা হলো অন্ধকারের যুগ, জাহিলি যুগ। যুগটার নাম কি? অন্ধকারের যুগ, জাহিলি যুগ। জাহিলি হয়েছে এই কারণে নবী ছিল না, জাহিলি হয়েছে এই কারণে কোরআন ছিল না, জাহিলি হয়েছে এই কারণে আমার রাসূলের সিরাত ছিল না, এর জন্য জাহিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহিলি যুগের যত নিয়ম আছে, সামাজিক নিয়ম, পারিবারিক নিয়ম, রাজনৈতিক নিয়ম, যত ধরনের নিয়ম আছে সব আজকে আমি আমার পায়ের নিচে এগুলি ফেলে দিলাম, সব পায়ের নিচে, আমার পায়ের নিচে সব আমি আজকে ফেলে দিলাম। জাহিলি যুগের আর কিছু থাকবে না আজ থেকে। দিনটা কি দিন বলেন তো দেখি? বিদায় হজের ভাষণ। আজকের পরে কোনো আর জাহিলি যুগের নিয়ম নীতি আর চলবে না, সব আমার পায়ের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়ে বললেন, মাউদু মাউদুন, আজ থেকে সব বাতিল, গোটা পৃথিবীর সকল নিয়ম বাতিল, আজকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিন, আজ থেকে হবে। আল্লাহু আকবার বললেন না? রাসূল ঘোষণা দিয়ে সকল নীতিকে রাসূলের পায়ের নিচে ফেলে রাসূল চুরমার করে দিলেন, আর চলবে না।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বংশীয় মর্যাদা, তোমরা নিজেদের মাঝে নিজেদেরকে, নিজেদের বংশ পরিচয়, অর্থের গৌরব, তোমাদের ক্ষমতার দাম্ভিকতা তোমাদের মাঝে যাই থাকুক, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ঘোষণা দিয়ে বললেন সব আমি আজকে থেকে ধ্বংস করে দিলাম, আজকে কোনো গর্ব নাই, আজকে কোনো একজন আরেকজনের উপর কোনো মর্যাদার দাবিদার হবে না, বংশের দাবিদার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্র কণ্ঠে বললেন ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, ও মুসলমান, গোটা পৃথিবীর মানবতাকে ঘোষণা দেওয়া হচ্ছে যে পৃথিবীর জন্য, সবার জন্য, তোমাদের জন্য রব কয়জন? একজন। রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদুন, এবং সবার, তোমাদের পিতা একজন, পিতার নাম হলো আবুনা আদম, সবাই আদম থেকে। আলা লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আজামিন আলা আরাবি, আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, ওয়ালালে আহমারা আলাল আসওয়াদ ওয়ালালে আসওয়াদা আলাল আহমারা ইল্লা বিত্তাকওয়া, আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, লালের কালোর উপর লালের, লালের উপর কালোর, কোনো ধরনের কোনো একজনের এই কারণে মর্যাদা হবে না। একজনের বাড়ি সৌদিতে তার মর্যাদা বেশি, আরেকজনের বাড়ি বাংলাদেশ তার মর্যাদা কম, আল্লাহর কাছে তা কোনোদিন হবে না। আল্লাহর কাছে মর্যাদার জন্য শুধু একটাই দরকার, ইল্লা বিত্তাকওয়া, যার কলিজায় তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবের লোকের মর্যাদা বাড়বে রাসূল ঘোষণা দেয় নাই, কোন বংশের মানুষের মর্যাদা বেশি আল্লাহ রাসূল ঘোষণা দেয় নাই, কোন অর্থশালী মানুষের মর্যাদা বেশি রাসূল ঘোষণা দেয় নাই, কোন সমাজপতির মর্যাদা বেশি রাসূল ঘোষণা দেয় নাই। একটা রাস্তার ফকিরের মর্যাদা অনেক হয়ে যেতে পারে যদি তার ভিতরে আল্লাহর তাকওয়া থাকে, ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে বলি তো, রাসূলের এই ঘোষণার পর আমাদের অন্তরে নিজের মর্যাদা সম্পর্কে, নিজের সম্পর্কে আল্লাহর কাছে আমাদের মনের চাহিদা, মনের ইচ্ছা, মনের আবেগ বাড়ে না কমবে? বেড়ে যাবে না? আপনি তখন চাইবেন না আপনার সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে ক্ষমতা কার বেশি, অর্থ কার বেশি? আপনি যখন জেনে ফেললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যার ভিতরে তাকওয়া আছে তার মর্যাদা বেশি, আপনার ঘরের পাশে বড়লোক হতে পারে, তাকওয়া যদি না থাকে সে ফকিরের থেকে আরো ফকির। কথা ঠিক আছে কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো আমাদের একটা মানসিক শক্তি বেড়ে নেওয়ার, ইমানি শক্তি বাড়িয়ে নেওয়ার একটা বিশাল একটা ঘোষণা, একটা বিশাল ঘোষণা। ভাষণটা কোথায় দিলেন বলেন তো, আবার শুনতে চাই, ভাষণটা কোথায় দিলেন? আরাফাতের ময়দানে। ভাষণটা কোথায়? আরাফাতের ময়দানে, বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে চতুর্থ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসলমান, গোটা পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান হবে, আরেক প্রান্তে আরেক মুসলমান থাকবে, তোমাদের জন্য একটা ভাতৃত্বের একটা ঘোষণা আমি দিচ্ছি, তোমরা পরস্পরের সম্পর্কটা কি হবে রাসূল ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বললেন না? মনোযোগ আছে আমার দিকে? ইন্না কুল্লা মুসলিমিন আখুল মুসলিম ওয়া ইন্নাল মুসলিমিনা ইখওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মুসলমানদেরকে বললেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান মুসলমান ভাই হবে, তবে কোনো বিদুর্মী মুসলমানের ভাই হবে না। আমরা বলি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই, না। রাসূলের সেই বিদায় হজের ভাষণে শুধু একটা জাতি মুসলমান, এই মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কি হয়, আরেক মুসলমানের কি হয়, ভাই হয়। এটা কার ঘোষণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। কার ঘোষণা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন যে তোমরা, তোমাদের সামাজিকতা, তোমাদের পারিবারিক অনেক তোমরা বৈষম্য সৃষ্টি করো, বৈষম্য ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বৈষম্য দূর করে দিলেন, বললেন আরকাকুম
আতিমুহুম মিম্মা তাকুলুন ওয়া আকসুহুম মিম্মা তালবাসুন। তোমাদের কাছে যে লোকগুলি থাকে, যারা তোমার ঘরে থাকে, তোমার অধীনস্থ যারা আছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদেরকে তুমি যেটা খাও তাদের জন্য সেই খাওয়াটা পছন্দ করো, তাদেরকে দেও, তাদেরকে দাও। তোমার পোশাকের মান তাদের যে সাথে যেন থাকে, তোমাদের খাওয়া দাওয়া পোশাকের ক্ষেত্রে তোমার পরিবারে যারা আছে তাদেরকে তুমি সমন্বয়ে রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মধ্যে আপনার কর্মচারী আর আপনি মুরিব, আকাশ পাতাল পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে গেছেন, দূর করে গেছেন আরাফাতের ময়দানে। জোরে বলেন কোথায়, জোরে বলেন কোথায়, আরাফাতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ পর্যায়ে ঘোষণা দিলেন, আমি ছয়টা কথা বলেছি, এখন ষষ্ঠ বলছি, পাঁচটা বলেছি। ষষ্ঠ পর্যায়ে রাসূল বললেন যে তোমাদের বংশীয় গোত্রীয় আঞ্চলিক যে যুদ্ধগুলি আছে, ওই সময় একটা যুদ্ধ চলত, কি যুদ্ধ, দাদার দাদা যুদ্ধ, দাদার দাদার একটা ঝগড়া ছিল এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর, পরিবারের একটা গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর ঝগড়া ছিল, একটা গোত্রের সাথে আরেকটার গোত্রের ঝগড়া চলত কত বর্ষ, শত বর্ষ পর্যন্ত। দাদার দাদা হয়তো দেখা গেছে কারোর সাথে ঝগড়া করছে এক গোষ্ঠীর সাথে, সে তার ছেলেকে বলে যেত মরার সময়, এই এই গোষ্ঠীর সাথে কিন্তু আমার দ্বন্দ্ব চলতেছে, তোরা এটা কায়েম রাখবি, ঝগড়া করবি, যেখানে পাবি ওইখানে মারবি। পরবর্তীতে সে যখন মারা যায় তার ছেলেকে বলে যায় যে ওই গোত্রের সাথে কিন্তু আমাদের দ্বন্দ্ব, তোদের কাছে ওসিয়ত করে গেলাম, ছাড়বি না, খালি ঝগড়া করবি, ছাড়বি না, যেখানে পাবি সেখানে মারবি। এমনও গিয়েছে যে শতবর্ষর পর্যন্ত ঝগড়া চলছে, শতবর্ষর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ঘোষণা দিয়ে বললেন, দেমাউল জাহিলিয়াতে মাউদু, জাহিলি যুগের এই যুদ্ধ, এই রক্তপাত আজকে থেকে সব ধ্বংস করে গেলাম, সব শেষ করে গেলাম, এরপরে আর কি নাই, আর কোনো দ্বন্দ্ব নাই, আর কোনো মারামারি নাই, আর কোনো হিংসা নাই, আর পরস্পরে দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না। ওয়া ইন্না আব্বালা দেমায় আদাউ মিন দেমাইনা দেমাউ ইবনে রাবিয়াল হারেস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি সর্বপ্রথম আমার গোত্রের কুরাইশ গোত্রের একটা দ্বন্দ্ব ছিল আরেক গোত্রের সাথে, রাসূল বললেন রাবিয়া ইবনে হারেসের পুত্রের খুনের যে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, একটা গোত্রগত দ্বন্দ্ব ছিল, আমি আজকে আরাফাতের ময়দানে ওই গোত্রের দ্বন্দ্বকে আজকে আমি মিটিয়ে গেলাম, শেষ করে গেলাম, এরপরে আর আমার বংশের দ্বন্দ্ব আর যুদ্ধ থাকবে না। সুবহানাল্লাহ, বললেন না এটা কোন জায়গায় হয়েছে, আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দান। রক্তপাত বন্ধ করে দেওয়া হলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঁজিবাদী অর্থনীতির যে করাঘাত গরিবের উপর, বর্তমানে যেটা চলছে সেই কালও ছিল, বর্তমানে আছে মানে ওই কালেরটা এই কালে আছে, জাহিলি যুগের নীতি রাসূল ধ্বংস করে গেছেন, যারা জাহিলি যুগের নীতিতে এখন নিজের অর্থনীতি সাজায় তারা রাসূলের নীতির মানুষ হতে পারে না। কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বললেন জাহিলি যুগের সেই সুদকে আমি আজকে রহিত করে গেলাম। বর্তমানে সুদ আছে কিনা বলেন, রাসূল সুদকে কি করলেন, রেবাউল জাহিলিয়া জাহিলিয়াতে মাউদুন, জাহিলি যুগের সুদ আজকে আমি আরাফাতের ময়দানে আমার বিদায় ভাষণে আরাফাতের ময়দানে আমি ধ্বংস করে গেলাম, শেষ করে গেলাম, এরপরে কোনো সুদের কারবার আর আমার উম্মতের মধ্যে চলবে না। আল্লাহ আকবার বলি না, আমার উম্মতের মধ্যে আর সুদের কারবার চলবে না। আজকে আরাফাতের ময়দানে আমি সে সুদের ঘোষণাকে শেষ করে গেলাম। তবে দুঃখের বিষয়, সে আরাফাতের ময়দানের হাজি সাহেবরা অনেকে সুদের কারবার করে আছে কিনা বলেন, আরাফাতে দাঁড়িয়ে তারা আল্লাহর দরবারে হাত পেতে কাঁদে, আর হজ করে আছে সুদের সাথে, সুদের ব্যবসা করে, বড় বড় ব্যবসায়ী, ব্যাংক লুটেরা, এরা ব্যাংক লুটেরা, এরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, তারা সুদের ব্যবসা করে,
কিন্তু আরাফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে হারাম করে গেলেন। হারাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে থেকে সুদের কারবার বাতিল, আমার উম্মত আর সুদ ধরতে পারবে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, আব্বালু মা দারবানা রাবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আজকে আরাফাতের ময়দানে আমি ঘোষণা দিচ্ছি আমার পরিবার, আমার বংশ আব্দুল মুত্তালিবের যে সুদের কারবার ছিল ওই সুদের কারবারের সকল কিছু আজকে আমি এটাকে বাতিল করে গেলাম। আজকে আব্দুল মুত্তালিবের, হ্যাঁ, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যে সুদের কারবারের যে টাকা ছিল সুদের একটা টাকাও দেওয়া লাগবে না, আসল টাকা ফিরিয়ে দাও, সুদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে সেই সুদকে বললেন, আজ থেকে সুদকে আমি বাতিল করে গেলাম। সুতরাং আরাফাতের ময়দানে যারা দাঁড়িয়েছেন, আবার দেশে ফিরে এসে যদি সুদের সাথে আপনারা হাত মিলান, আল্লাহর কসম খেয়ে বলি আপনি রাসূলের কথা রাখেন নাই, আপনার হজ আল্লাহর দরবারে উঠবে না। কি বলেন? আপনার হজ কবুল হবে না। কারণ বিদায় হজের ভাষণ ছিল আমার রাসূলের, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি উম্মতের জন্য দিক নির্দেশনা। এই দিক নির্দেশনার ভাষণে বাইরে গিয়ে যারা হজ করবে তাদের হজ হবে না, তাদের হজ হবে না, জালিমের হজ হবে না, সুদকুরের হজ হবে না, যারা নিজেদেরকে গর্ব করে অনেক বড় মনে করে তাদের হজ হবে না, তাদের হজ হবে না। কথা ঠিক আছে কিনা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিদায় ভাষণে শেষ যে কথাটা বললেন, পরবর্তী কথা আরো কয়েকটা কথা বলেছেন। আজকে নারীবাদী, নারী অধিকার, নারীরা মনে করে নারীদেরকে ইসলাম অধিকার দেয় নাই। ও নারী, তুমি তো আমার মা। ও নারী, তুমি তো আমার, আমার আল্লাহ বলেছেন আমি, তুমি হলো আমার সবচাইতে প্রশান্তি। ও নারী, তুমি হলো আমার, আমার সবচাইতে কলিজার, আমার, আমার মেয়ের, মেয়ের জাতি, তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, তোমার মর্যাদা আল্লাহ রাসূল যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে পুরুষের কথা বলে নাই, নারীদের ব্যাপারে সতর্ক করে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ফিন্নিসা, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাবধান, নারীদের উপর অত্যাচার করো না, নারীদের উপর জুলুম করো না, নারীদের অধিকারের উপর তোমরা হস্তক্ষেপ করো না, নারীদের যে অধিকার আছে অধিকার ফিরিয়ে দাও, মর্যাদা ফিরিয়ে দাও, সম্মান দাও, তোমার মা, তোমার স্ত্রী, তোমার মেয়েকে সবচাইতে মর্যাদা দাও, আল্লাহ তোমাকে দুনিয়া তোমার আখেরাতে শান্তির ব্যবস্থা করে দিবেন। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কখন বলেছেন? বিদায় ভাষণে বলেছে, ভয় করো আল্লাহকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়া লাহুম আলাইকুম হাক্কা, তোমাদের, তোমাদের, তোমাদের যেমন নারীদের উপর, তোমাদের যেমন নারীদের উপর হক আছে, নারীরাও তোমাদের উপর হক আছে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরবের যারা বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করে, বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করে, গরিবের উপর বড় লোকের অত্যাচার, ক্ষমতাসীন যারা দুর্বল তাদের উপর অত্যাচার, শাসক সবচাইতে দুর্বল যার দুর্বলের উপর অত্যাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন সেই রাসূলের বিদায় ভাষণে, ইন্না দামাকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারাম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম। আজকের দিনটা, আজকের দিনটা কি দিন ছিল? আরাফাতের দিন। নয় তারিখ কি দিন? জোরে বলেন না, নয় তারিখ কি দিন? আরাফাতের দিন কোন দিন ছিল? গতকাল। আজকে আমাদের কিন্তু নয় তারিখ, কিন্তু আরবের, সৌদি আরবের কবে ছিল? গতকাল ছিল। এটা হলো আরাফাতের দিন। আরাফাতের দিন সবচাইতে মর্যাদার। আজকের দিনের যেমন মর্যাদা, আজকের জিলহাজ্জা মাসের যেমন মর্যাদা, এই এই শহরের মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমার যে মর্যাদা, ঠিক মানুষের রক্ত, মানুষের রক্ত আর মানুষের সম্মান আর মানুষের সম্পদ, এটার মর্যাদা ঠিক ওই ধরনের। তোমার ইচ্ছা হলো কারো রক্ত ঝরাতে পারবা না,
তোমার ইচ্ছা হলো কারো মাল নষ্ট করতে পারবা না, তোমার ইচ্ছা হলো কারো সম্মান ধ্বংস, তুমি সম্মান তার হানি করবা পারবা না। এই শহরের মর্যাদা যেমন, এই মাসের মর্যাদা যেমন, আরাফাতের ময়দানের মর্যাদা যেমন, একটা মানুষের রক্তের মর্যাদা আল্লাহর কাছে তেমন। সুবহানাল্লাহ বললেন না? আপনারা আরাফাতের ময়দানে যারা হাজি সাহেবরা আছেন, সেদিন মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সেদিন আরাফাতের ময়দানে বলতেছিলেন মানুষের রক্তের মর্যাদা আরাফাতের ময়দানের মতো মর্যাদা, মানুষের সম্মানের মর্যাদা আরাফাতের ময়দানের মতো মর্যাদা, মানুষের মালের মর্যাদা আরাফাতের মাল আরাফাতের মাটির মতো মর্যাদা। সুতরাং আজকে সকল মর্যাদার আমি সম্মান দিয়ে গেলাম, ধ্বংস করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আরাফাতের সে খুতবার মধ্যে বলছেন যে খারাপ লাগতেছে কথা বলি, আমি তো বললাম আলেমরা পর্যন্ত জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লক্ষাধিক মানুষ, লক্ষাধিক মানুষ তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নি কাদ তারাক্তু ফিকুম মা লান তাদিল্লু বাদা ইন আসাইতুম বিহি কিতাবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখন আস্তে আস্তে নিজের অবস্থান, পরবর্তী সময়ে রাসূলের অবস্থা কি হবে একটু কথায় 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 রাসূল কিন্তু জানিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ভিতরে কিন্তু তুলফাল, ভিতরে কিন্তু ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, রাসূলের কথার মর্ম কিন্তু তারা একটু একটু টের পাচ্ছেন। রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, যদি এটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। তার মানে কি? আমি রেখে যাচ্ছি তার মানে কি আমি আগামী বছর হয়তো তোমাদের সাথে আর এক হতে পারবো না, আমি হয়তো আগামী বছর আর তোমাদের সাথে এক হব না, কিন্তু আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, যেটা কি যদি তোমরা আঁকড়িয়ে ধরো, এটার সাথে যদি থাকো, তাহলে কোনোদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না। সেটা হলো কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর কিতাব। যার সাথে আল্লাহর কিতাব আছে, যেই সমাজে আল্লাহর কিতাব আছে, যেই ঘরে আল্লাহর কিতাব আছে, ওই পরিবার ওই সমাজ কোনোদিন নষ্ট হবে না, ওই মানুষগুলি কখনো পথ ভ্রষ্ট হবে না। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘোষণা দিচ্ছেন আস্তে আস্তে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নবুয়তের অবস্থা বর্ণনা করলেন, আইয়ুহান নাস ইন্নাহুম লা নাবী লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম ফাবুদু রাব্বাকুম وصلوا خمسكم وصوموا شهركم وأدوا الزكاة أموالكم طيبة بها أنفسكم وتحجون بيت ربكم تدخلوا الجنة ربكم। যে ঘোষণা দিলেন, ও গোটা পৃথিবীর মানুষ আমার পরে আর নবী হবে না। দেখুন তো রাসূল কোন দিকে অগ্রসর হচ্ছে। লা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোন উম্মত নাই, উম্মতে মুহাম্মদই শেষ, আমার পরে নবী হবে না আর তোমাদের পরে কোন উম্মত হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো, রমাদান মাসের রোজাগুলি ঠিকভাবে রাখো, যাকাত দাও, শান্তি মনের শান্তির সাথে যাকাত দাও, এবং বাইতুল্লাহ হজ করো, বাইতুল্লাহ হজ করো, এবং তোমার সমসাময়িক যারা ক্ষমতা আছে তাদের কথা মানো, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, এগুলি যদি মানো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাত দান করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আনতুম মাসউলুনা আননি। এবার রাসূল বলতেছেন ও আমার সাহাবীরা, আমি খুতবার শেষের দিকে, রাসূল খুতবার শেষের দিকে, কাল হাশুরের দিন আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রশ্ন করবে। দেখুন রাসূল কি বলতেছেন, আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদেরকে প্রশ্ন করা হবে আমার ব্যাপারে। ফামা আনতুম কাইলুন, সেদিন তোমরা আমার ব্যাপারে কি বলবে একটু চিন্তা করেন তো দেখি কথাটা। রাসূল বলতেছেন কাল হাশুরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করবে, আমি দাঁড়ানো থাকবো আর তোমাদেরকে প্রশ্ন করবে আমার ব্যাপারে, সেদিন আমার ব্যাপারে তোমরা কি বলবে। রাসূলের করুণ চেহারা, সাহাবায়ে কেরামদের কাছে একটা করুণ আবেদন, তখন তুমি আমাদেরকে কি আমার ব্যাপারে কি বলবে। তখন সাহাবায়ে কেরাম বললেন কালু
নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। তখন সাহাবায়ে কেরাম বললেন আমরা সাক্ষ্য দেব, সুবহানাল্লাহ বলেন না, আমরা সাক্ষ্য দেব আপনি আমাদের আমাদের কাছে আল্লাহর যে বাণী আছে সব পৌঁছে দিয়েছেন, আপনার কর্তব্য উত্তমভাবে আপনি পালন করেছেন, আমাদেরকে উপদেশ দান করেছেন, কাল হাসুরের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার ব্যাপারে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আমরা সোয়ালক্ষ মুসলমান, আমরা সোয়ালক্ষ আপনার উম্মত, আপনার পক্ষে আল্লাহর দরবার সেদিন সাক্ষী দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো শাহাদাত আঙ্গুল, আকাশের দিকে উঠালেন, ইয়ারফাউহা ইলাস সামা, আকাশের দিকে রাসূল উঠালেন। সাহাবায়ে কেরাম একদিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আমানত ঠিকভাবে আদায় করেছেন, আমরা কাল হাসুরের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত স্বরে আল্লাহর আল্লাহর আকাশের দিকে আঙ্গুলটা এভাবে উঠালেন, এই এই শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে বললেন এবং সাহাবায়ে কেরাম দিকে তাকালেন। ইয়ানকুতুহা ইলান নাস, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মতেরা আমার ব্যাপারে যা কথা বলেছে, যে আমি তাদের কাছে আমার কথাগুলি তোমার দেওয়া কথাগুলি পৌঁছে দিয়েছি, তারা সাক্ষী দিচ্ছে আজকে আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে তারা সাক্ষী দিচ্ছে, মাবুদ সেই সাক্ষী তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, যেন আল্লাহু আকবার। রাসূল আল্লাহর দরবারে সাক্ষী মানতেছে, সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী মানতেছে যে আল্লাহ তুমি সাক্ষী কবুল করে নাও, সাক্ষী কবুল করে নাও, সাক্ষী কবুল করে নাও। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ। আরও কিছু কথা আছে, কি বলেন এই কথাগুলি মানা দরকার আছে কিনা বলেন। আপনি হজ করতে যান, বিদায় হজের ভাষণ জানেন না, দেখা যায় কি ওই বিদায় হজে আমার রাসূলের শেষ কথাগুলি আপনি পালন করতে পারেন না, হজ করার পরে হজ করে এসে আপনি আবার সেই খারাপ কাজের মধ্যে মত্ত হয়ে যান, হজের কিছু জানেন না। এই হজ আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে না, দিবে না, দিবে না, কথা ঠিক আছে কিনা বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।